Assalamu alaikum. আমার নাম জামজোসনা বেগম জানা পাচার আমি পাচার থেকে আসছি পিচার মাদারীপুর আমি একজন গৃহিণী আমার হাতে অনেক সমস্যা ছিল ব্যথা প্রচুর ব্যথা ছিল কাজকাম কাজটাজ করার খুব সমস্যা হতো কিন্তু ইনশাআল্লাহ এখানে আসছি পর অনেকটা ভালো প্রথমে আমি খুব অনেক সুস্থ ছিলাম কিন্তু হঠাৎ করে আমার হাত যখন ব্যথা শুরু করলো তখন মানে কাজটাজ করতে খুব সমস্যা হচ্ছিল হঠাৎ করে আমি মানে দেখলাম আমরা হাত লড়াতে পারতেছি না বা রাত্রে ঘুমাইলে খুব ঘুমের ভিতরে নড়চড় করতে পারতেছি না ঘুমের ভিতরে ব্যথা উঠে যেত ঘুমাতে পারতাম না সেজন্য নড়াচড় করা বন্ধ রান্নাও করতে পারতাম না রান্না করাটা বন্ধ হয়ে গেছে গা খুব সমস্যায় পড়ে গেছিলাম ডাক্তার অনেক দেখানো হয়েছে গ্রামে কিন্তু সেটা কোনো ই হয় নাই সমাধান হয় নাই আর এখানে আসার পরে ভালো হয়েছি আমি আমার ওয়াইফকে নিয়ে মানে সবুজ লবদান স্যারের কাছে আসছি কারণ এর বাম হাতে প্রচণ্ড ব্যথা ছিল যেটাকে ডাক্তারি ভাষায় বলে ফ্রোজেন শোল্ডার সে কোনো হাত কোনো মুভমেন্ট ছিল না প্রচণ্ড ব্যথা চিৎকার করতো সবসময় এই জন্য কিছু ডাক্তার দেখানো হয়েছিল ট্রিটমেন্ট করা হয়েছিল কিন্তু সেই ট্রিটমেন্টে সে ভালো হয় নাই তার পরবর্তীতে আমরা কোনো সিদ্ধান্ত নিয়ে ভুগতে থাকি পরে একসময় শফিউল্লাহ স্যারের নাম জানতে পারে বা অ্যাড্রেস জোগাড় করে আমি তার কাছে গত ফেব্রুয়ারি মার্চ মাসের 3 তারিখে ভর্তি হই তাই তখনও তার হাতে এত ব্যথা ছিল যে এটা আমরা মানসিকভাবে হতাশ হয়ে পড়ছিলাম এক সময় তো সেখান থেকে এই স্যারের চিকিৎসা নেওয়ার পরে আমরা আমার রোগী বেশ মোটামুটি অনেক ভালো অবস্থানে আছে একটা সময় আমার ওয়াইফ পুরোপুরি সুস্থ ছিলেন এরপরে গত 1-1.5 বছর আগে থেকে ওনার বাম হাতে ব্যথা শুরু হয় কোনো কারণ ছাড়াই দুর্ঘটনা ছাড়াই তার হাত ব্যথা শুরু হয় অল্প অল্প করতে করতে বেশ অনেক প্রচণ্ড পরিমাণে ব্যথা শুরু হয় এরপরে আমরা স্থানীয় ডাক্তার দেখাই সেখানে কিছু ট্রিটমেন্ট চলে সেই ট্রিটমেন্টে উনি ভালো হয় নাই এরপরে আমরা বিভিন্ন রকমের চেষ্টা করছি যে কোথায় ডাক্তার দেখাবো বা ই করবো পরে একসময় এই ডিপিআরসি হসপিটালের প্রধান শফিউল্লাহ স্যারের খোঁজ পেয়ে আমি তার কাছে চলে আসি একটা সময় উনি পুরোপুরি সুস্থ ছিলেন এবং সম্পূর্ণ দুটো হাতেই কার্যকর ছিল কাজ স্বাভাবিক কাজকর্ম করতে পারতেন কিন্তু এই ব্যথা শুরু হওয়ার পর থেকে ওনার বাম হাত পুরোপুরি অচল হয়ে যায় আমার ওয়াইফ যখন এই ব্যথায় প্রচণ্ড ব্যথায় কান্নাকাটি করতেছিল তখন হতাশাগ্রস্ত হয়ে পড়ি তো সেই অবস্থায় আমি ইউটিউবে সার্চ করে ডিপিআরসি হসপিটালের শফিউল্লাহ স্যারের অ্যাড্রেস জানতে পারি তখন ওনার ইউটিউবের মাধ্যমে আমি ওনার অনেক অসংখ্য ভিডিওগুলো দেখে এবং রোগীদের সাক্ষাৎকার শুনি তো ওনাদের চিকিৎসা পদ্ধতি দেখে বা রোগীদের কথাবার্তা শুনে আমি মনের মধ্যে আশা সঞ্চয় করি যে উনি ভালো হয়ে যাবে তাই এইখান থেকে আমি ওনাকে এই ডিপিআরসি হসপিটালে আনার জন্য সিদ্ধান্ত গ্রহণ করি এখানকার অর্থাৎ ডিপিআরসি হসপিটালের পরিবেশ এবং ব্যবস্থাপনা খুবই উন্নত এখানে নার্স সিস্টার এবং ডাক্তাররা খুব সুন্দর ব্যবহার করেন সবার সাথে এবং এখানে বাচ্চাদেরকেও জন্য খেলার মাঠ আছে খেলার জায়গা আছে তাছাড়া রোগীদেরও বিশ্রামাগার আছে ভালো অনেক সময় দিয়ে তারা ব্যায়াম করায় সত্যি কথা যে তারা খুব ভালো সবাই আচার ব্যবহার খুবই ভালো তারা অনেক সময় নিয়ে তারা সময় দেয় রোগীদের সিস্টার নার্সদের ব্যবহার ভালো থাকে না কিন্তু এখানকার ব্যবহার এবং ব্যবস্থাপনা খুবই ভালো সিস্টার নার্স ডাক্তার যারাই আছেন তারা অমায়িক ব্যবহার করে ডিপিআরসি হসপিটাল সম্পর্কে আমাদের কোনো অভিযোগ নেই আমরা যে 18 দিন ছিলাম হসপিটালে ভর্তি এর মধ্যে আমরা কোনো দোষ ত্রুটি এই হসপিটাল কর্তৃপক্ষের পাইনি আর শফিউল্লাহ স্যার যিনি সার্বিকভাবে রোগীদের প্রচণ্ড সহযোগিতা করেন মানসিকভাবে সহযোগিতা করেন অধৈর্য বা ব্যথার স্যার নিজেই সমস্ত কিছু তদারকি করেন যে রোগীদের দেখাশোনার ভালো মন্দ কখন কি করতে হবে নিজেই যে সেটা তদারকি করে আমরা তো অসুস্থ রোগী দেখি না কেউ ফেরত গেল না সবই দেখি সুস্থ হয়ে গেছে আমরা যে কয়েকদিন ছিলাম এর মধ্যে যে কয়েকজন রোগী এখান থেকে চিকিৎসা নিয়ে চলে গেছেন তাদের প্রত্যেকটা রোগী ভালো অবস্থায় ভালো হয়ে সুস্থ হয়ে
এখান থেকে চলে গেছেন এবং আমরাও সুস্থ হয়ে বাড়ি ফিরতেছি। আমাদের ভিডিওটা যারাই দেখছেন তারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং শহীদুল্লাহ প্রধান স্যারের জন্যও দোয়া করবেন, যেন উনি ভালো মানুষ, ভালো একজন চিকিৎসক, সেই হিসাবে যেন আল্লাহ তাআলা দীর্ঘায়ু দান করেন। ডিপিআরসি হসপিটালের চিকিৎসা যে খরচ হয় তা মোটামুটি সহনীয় পর্যায়ে, অতিরিক্ত কোনো কিছু ধার্য করা হয় না। তো এখানে যারাই আসবেন মোটামুটি উন্নত চিকিৎসায় স্বল্প খরচে ভালো চিকিৎসা পাবেন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।